সহজ করতে গিয়ে আরো জটিল বৃত্তি আটকে আছে অনলাইনে রেলের টিকিট বিক্রি। নতুন ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, নামানো যাচ্ছে না মোবাইল অ্যাপস, পাশাপাশি সহজ হচ্ছে না রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। অনলাইনে টিকিট কাটা এখন ভোগান্তির আরেক নাম, যার ফলে স্টেশন কাউন্টারগুলোয় ভিড় বাড়ছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও লাইনের শুরুটা হয় আরো আগে। রেলের অনলাইন টিকিট বিক্রির যতগুলো পদ্ধতি ছিল তার সবকিছু বাতিল করে www.eticket.railway.gov.bd নামে একটি ওয়েবসাইট চালু করেছে নতুন দায়িত্ব পাওয়া সহজ.com। তবে সে ওয়েবসাইটে ঢোকাই দুষ্কর, মাঝে মধ্যে ঢুকতে পারলেও অ্যাপস ডাউনলোড হয় না। তাই অনলাইনে নতুন ওয়েবসাইটে টিকিট বিক্রি চালুর পর থেকেই বিড়ম্বনায় টিকিট প্রত্যাশীরা। গতকাল দুপুর 12টার পর থেকে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা যাবৎ চেষ্টার পর সফটওয়্যার ডাউনলোড করতে পেরেছি, ভালো কথা। রাত্র 2:10 পর্যন্ত আমি চেষ্টা করেছি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছি না। গতকালকে থেকে যদি ওয়েবসাইট চালু হয়েছে, আমরা অনেক ট্রাই করছি, কেউ ঢুকতে পারে নাই, মানুষ রেজিস্ট্রেশনে করতে পারতেছে না। তো আমি গতকালকে কাউন্টারে আসি, ফিরে গেছিলাম, টিকিট পাইনি আমি। আজকেও আমি সকালে চলে আসছি, এখন জানি না পাবো কিনা আজকেও। ওয়েবসাইটের এমন বেহাল অবস্থায় অনলাইনে 50% টিকিট বিক্রির লক্ষ্য পূরণ করাই এখন আরেক চ্যালেঞ্জ। অদক্ষতা এবং দূরদর্শিতার অভাব। আপনি নতুন যখন একটা কোম্পানিকে দায়িত্ব দিবে, সেই কোম্পানিটাকে 6 মাস 3 মাস একটা ট্রায়াল বেসিসে কাজ করার একটা দায়িত্ব দেওয়া দরকার ছিল। যে অ্যাপ দিছে এই অ্যাপটা খুবই খারাপ, এত স্লো, মানে কাজ করেই না। 5-6 বার ট্রাই করার পরে এখন মানে অ্যাকাউন্টটা আমরা করতে পারতেছি না। যাত্রী সেবায় কোনো পরিবর্তন আনার আগে সক্ষমতা বুঝতে ফিজিবিলিটি টেস্টের রীতি আছে। তবে রেলওয়ে টিকিটিংয়ের এই পরিবর্তন কার্যকরের আগে সে প্রক্রিয়া কতটুকু অনুসরণ করা হয়েছে সে প্রশ্নও রাখেন অনেকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।